बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जिंजिरा पीएम पायलट स्कूल एंड कॉलेजेर द्वादश श्रेणी छात्र छात्री व्यवसा संगठन और व्यवस्थापना विषय ऑनलाइन क्लासे स्वागत। प्रिय शिक्षार्थी, आमी तुम्हारे द्वितीय पत्रेर सप्तम अध्याय आलोचना करते कत अध्याय सप्तम अध्याय सप्तम अध्याय प्रेषणा प्रेषणाटा आलोचना करते एखन प्रेषणा कि प्रेषणा काके बोले प्रेषणार धारणा इत्यादि आलोचना करेछि। एखन आमी प्रेषणार तत्व आलोचना करते गत क्लासे प्रेषणार द्वादश श्रेणी छात्र छात्रीबृंद तुम्हारा ख्याल कर देखो जो प्रेषणार तत्वटा आमरा आलोचना करेछिलाम। एर मध्य आमरा प्रथमत तुम्हार आब्राहम मास्लोर चाहिदा रूपान्तर आलोचना करेछिलाम। जे आब्राहम मास्लो बोलेछेन जे मानुषेर चाहिदा शेष नहीं, एकटा चाहिदा शेष हवार पर आरेकटा चाहिदा देखा दे एवं चाहिदाटाके पाँचटा धापे भाग करे तिनि देखिएछिलेन। कटा धापे भाग करे देखिएछिलेन? पाँचटा धापे। जैविक चाहिदा, निरापत्ता चाहिदा, सामाजिक चाहिदा, आत्मतृप्तिर चाहिदा एवं आत्मप्रतिष्ठार चाहिदा। ये पाँचटा धापे तिनि आलोचना करे देखिएछिलेन। एरपर आमरा तोमादेर एर साथे आरेकटा आलोचना करेछिलाम इआरजि तत्व। कि तत्व? इआरजि तत्व। क्लेटन एल डार्फार उनी इआरजि तत्वटा दिएछिलेन। उनी बोलेछिलेन जे ना, मानुषेर चाहिदा पाँच भागे विभक्त ना, मानुषेर चाहिदा तीन भागे विभक्त। उनी बोलेछेन टीके थाकार चाहिदा, तुम्हार सम्पृक्ततार चाहिदा एवं प्रवृत्तिर चाहिदा। मास्लो बोलेछेन पाँचटी चाहिदार कथा और उनी बोलेछेन जे ना, मास्लो चाहिदार साथे उनी एकमत नन। उनी बोलेछेन जे क्लेटन एल डार्फार बोलेछेन जे जिनि इआरजि तत्त्वेर उद्भावक, उनी बोलेछेन जे ना, मानुषेर चाहिदा तीनटा भागे भाग करा हय। एक होच्छे टिके थाकार चाहिदा, दुई होच्छे सम्पृक्ततार चाहिदा और तीन होच्छे प्रवृत्तिर चाहिदा। এই তিন ভাগে তিনি ভাগ করে দেখিয়েছেন এবং এগুলো আমরা আলোচনাও করেছিলাম। আজকে আমরা প্রথমত আলোচনা শুরু করব দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্ব, দ্বি শব্দের মিনিং কি? দুই দুই বা দুইকে আমরা দ্বি বলে থাকি। দ্বি উপাদান তত্ত্ব মানে দুইটা উপাদানের যে তত্ত্ব। প্রখ্যাত তোমার মার্কিন মনোবিজ্ঞানী, কোন দেশের মার্কিন বোঝো তো? যুক্তরাষ্ট্রের, আমেরিকার, আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যে মনোবিজ্ঞানী তোমার ফ্রেডারিক হার্জবার্গ। ফ্রেডারিক হার্জবার্গ মনে থাকবে, ফ্রেডারিক হার্জবার্গ। এই ফ্রেডারিক হার্জবার্গ উনি এই দ্বি উপাদান তত্ত্বের উদ্ভাবক। তিনি দ্বি উপাদান তত্ত্ব, প্রেষণা সম্পর্কে একটা দ্বি উপাদান তত্ত্ব দিয়েছেন। এটা তুমি তিনি এগারোটা শিল্প প্রতিষ্ঠানের, আমেরিকার এগারোটা শিল্প প্রতিষ্ঠানের দুইশজন প্রকৌশলী, কয়শজন? দুইশজন প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার ও হিসাবরক্ষকের উপর গবেষণা চালিয়েছিলেন। কিসের উপর গবেষণা চালিয়েছিলেন? গবেষণা চালিয়েছিলেন যে মার্কিন প্রখ্যাত মনোবিজ্ঞানী ফ্রেডারিক হার্জবার্গ এগারোটা শিল্প প্রতিষ্ঠানের দুইশজন তোমার কি বলে প্রকৌশলী, যাদের আমরা ইঞ্জিনিয়ার বলে থাকি, এই প্রকৌশলী ও হিসাব রক্ষকের উপর তিনি গবেষণা চালিয়েছেন। ব্যক্তিগতভাবে গবেষণা চালিয়ে তিনি এই এই তত্ত্বটা তিনি উদ্ভাবন করেছেন। তিনি বলেছেন যে মানুষের কর্মীদের সন্তুষ্টি এবং অসন্তুষ্টির সাথে জড়িত। তিনি প্রেষণাকে দুই ভাগে ভাগ করে দেখিয়েছেন, একটা বলেছেন কর্মীদের সন্তুষ্টি আর একটা হচ্ছে কর্মীদের অসন্তুষ্টি। এই দুই ভাগে ভাগ করে দেখিয়েছেন কী কী, একটা সন্তুষ্টি আর একটা হচ্ছে অসন্তুষ্টি। আচ্ছা, এখন এই হার্জবার্গ বল প্রথমত এই দুইটা উপাদানকে, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান আর একটা হচ্ছে প্রেষণামূলক উপাদান। প্রথমটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান আর দ্বিতীয়টা হচ্ছে প্রেষণামূলক উপাদান। এই দুই ভাগে ভাগ করে দেখিয়েছেন, এই দুইটা উপাদানের কথা তিনি বলেছেন, রক্ষণাবেক্ষণমূলক উপাদান। রক্ষণা
ব্যাখ্যান মূলক উপাদান, রক্ষণাবেক্ষণ মূলক উপাদান, এটা হচ্ছে এক নাম্বার বা ক নাম্বার। রক্ষণাবেক্ষণ মূলক উপাদান, রক্ষণাবেক্ষণ মূলক উপাদান, উপাদানগুলোর মধ্যে তিনি বলছে কোম্পানির নীতি ও প্রশাসন, কোম্পানির নীতি ও প্রশাসন, ঠিক আছে, কোম্পানির নীতি ও প্রশাসন, কারিগরি মানসম্মত তত্ত্বাবধান, প্রশাসন, প্রশাসন, তারপর দুই হচ্ছে কারিগরি মানসম্মত তত্ত্বাবধান, কারিগরি কারিগরি মানসম্মত সম্মত তত্ত্বাবধান, কলমে কালি তো চলে গেল। তিন হচ্ছে তোমার অদস্ত সহ তত্ত্বাবধায়ক ও কর্মীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক, তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক ও কর্মীদের কর্মীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক, ব্যক্তিক সম্পর্ক, আন্তঃব্যক্তিক সম্পর্ক। আচ্ছা, তিনি দুই ভাগে ভাগ করে দেখিয়েছেন, একটা রক্ষণাবেক্ষণমূলক উপাদান আর একটা হচ্ছে প্রেষণামূলক উপাদান। রক্ষণাবেক্ষণমূলক উপাদানের মধ্যে প্রথমে কোম্পানির নীতি ও প্রশাসনের কথা তিনি বলেছেন, যে দুই ভাগে ভাগ করা যায়, একটা রক্ষণাবেক্ষণ আর একটা হচ্ছে তোমার প্রেষণামূলক। রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ে কোম্পানির নীতি ও প্রশাসন, তারপর নীতি, যে একটা প্রত্যেকটা কোম্পানি একটা নীতিমালার উপর, পলিসির উপর চলে প্রশাসনটা, একটা নির্দিষ্ট পলিসি থাকে, নীতিমালা থাকে, সেই নীতিমালার উপর বা পলিসির উপরই তোমার এই কোম্পানিটা সাধারণত চলে থাকে। তারপর কারিগরি মানসম্মত তত্ত্বাবধান, কারিগরি মানসম্মত বুঝতে পারছো, হাতে কলমে যাতে কর্মীরা কাজ শিখতে পারে, করতে পারে সুন্দর মতো, সেইভাবে তাদের খেয়াল রাখতে হবে এবং সেভাবে তাদেরকে প্রশিক্ষিত করে তাদের ওইভাবে রেডি করতে হবে। তারপর তত্ত্বাবধায়ক ও কর্মীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক, যারা কর্মীদের কাজটা তত্ত্বাবধান করে তাদেরকে তত্ত্বাবধায়ক বলা হয়, এই তত্ত্বাবধায়কের সাথে এবং এই কর্মীদের সাথে আন্তঃব্যক্তিক মানে ভিতরের যে সম্পর্কটা, এটা একটা ভালো সম্পর্ক থাকতে হবে, এটাকেও তিনি রক্ষণাবেক্ষণমূলক উপাদান হিসাবে ধরেছেন। তারপর তোমার সহকর্মীদের সাথে সম্পর্ক, এক সহকর্মীর সাথে আরেক সহকর্মীর সম্পর্ক, এটাকেও তিনি একটা উপাদান হিসাবে ধরেছেন, রক্ষণাবেক্ষণমূলক উপাদান হিসাবে, যে সম্পর্কটা ভালো থাকতে হবে। অধস্তনদের সাথে নির্বাহী সম্পর্ক, ঊর্ধ্বতনের সাথে অধস্তন, নির্বাহী মানে ঊর্ধ্বতন, যিনি উপরের পদে চাকরি করেন তার সাথে এবং নিচের পদে যিনি চাকরি করেন তার সাথে যে সম্পর্কটা, এটাও তিনি একটা প্রেষণার উপাদানের মধ্যে বলেছেন, যে এটা একটা রক্ষণাবেক্ষণমূলক উপাদান। তারপর তোমার বেতন, কর্মীদের বেতন, চাকরির নিরাপত্তা, ব্যক্তিগত প্রয়োজনের সময়, কর্ম পরিবেশ, কাজের পরিবেশ এবং পদমর্যাদা, কার কি ডেজিগনেশন বা পদমর্যাদা, এই সবগুলা বিষয়ে রক্ষণাবেক্ষণমূলক উপাদানের মধ্যে তিনি দেখিয়েছেন সম্পৃক্ত করে। কে? ফ্রেডারিক হার্জবার্গ। তিনি বলেছেন প্রেষণাটাকে আসলে দুই ভাগে ভাগ করে দেখানো যায়, একটা রক্ষণাবেক্ষণমূলক উপাদান আর একটা হচ্ছে প্রেষণামূলক উপাদান। এই রক্ষণাবেক্ষণ উপাদানগুলো হচ্ছে কোম্পানির নীতি ও প্রশাসন, দুই হচ্ছে কারিগরি মানসম্মত তোমার তত্ত্বাবধান, আর তত্ত্বাবধায়ক ও কর্মীদের সাথে আন্তঃব্যক্তিক সম্পর্ক, তারপর অধস্তনের সাথে নির্বাহীদের সম্পর্ক, সহকর্মীদের সাথে এক সহকর্মীর সাথে আরেক সহকর্মীর সম্পর্ক, তারপর বেতন, চাকরির নিরাপত্তা, ব্যক্তিগত প্রয়োজনীয় সময়, কর্ম পরিবেশ, কাজের পরিবেশ এবং পদমর্যাদা, এগুলাকে তিনি এই রক্ষণাবেক্ষণমূলক উপাদান হিসেবে দেখিয়েছেন। এরপর দুই নাম্বার হচ্ছে, আমার কলমে তো কালি আসতেছে না, হঠাৎ করে কালি চলে গেল, দুই হচ্ছে তোমার এই প্রেষণামূলক উপাদান,
দুই হচ্ছে প্রেরণামূলক উপাদান। দেখো দুই হচ্ছে প্রেরণামূলক উপাদান, খ হচ্ছে প্রেরণামূলক উপাদান, প্রেরণামূলক উপাদান, প্রেরণামূলক উপাদান হচ্ছে প্রেরণামূলক উপাদান। এই প্রেরণামূলক উপাদানকে তোমার এই ছয় ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রেরণামূলক উপাদানটাকে একটা বলছে সাফল্য অর্জন, এখন লেখবোরা কালি নেই কলমে, তোমরা একটু মুখে শুনো, যে সাফল্য অর্জন, কী অর্জন? সাফল্য অর্জন, যে একজন কর্মচারী, একজন কর্মী বা ঊর্ধ্বতন তার কাজের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে যদি সে কী করে কৃতিত্ব অর্জন করে, সাফল্য অর্জন করে, এটাও তার একটা প্রেরণামূলক উপাদানের মধ্যে পড়ে। সে যদি একটা ভালো কিছু করতে পারে, সাফল্য অর্জন করতে পারে। তারপর স্বীকৃতি, এই স্বীকৃতি বলতে ভালো কাজের স্বীকৃতি, তুমি অন্যের যে ভালো কাজ করেছ তোমাকে সেই স্বীকৃতিটা দিতে হবে, তোমাকে সেই পুরস্কারটা দিতে হবে। যদি তুমি স্বীকৃতি না দাও, পুরস্কার না দাও, তাহলে কী হবে না তোমার কাজের, কী হবে না, তুমি কাজ করে আনন্দ পাবা না এবং তুমি কাজ করতে চাবা না, এটাই স্বাভাবিক। এটা উনি বলেছেন ওনার তত্ত্বের মধ্যে, যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে কাজের, ভালো কাজের স্বীকৃতি দিতে হবে, সাফল্য অর্জন করলে তাদের পুরস্কার দিতে হবে, সাফল্য অর্জন করার আগ্রহ তাদের মধ্যে জাগাতে হবে, তাদের মধ্যে আগ্রহ থাকবে এবং তোমার প্রতিযোগিতামূলক কাজের মধ্য দিয়ে অগ্রগতি অর্জন করতে হবে। অর্থাৎ বর্তমান বিশ্বটাই প্রতিযোগিতা, টিকে থাকতে হলে অবশ্যই প্রতিযোগিতা করে ভালো কাজের মাধ্যমে নিজেকে উপস্থাপন করে টিকে থাকতে হবে। ঠিক আছে, সৃষ্টিধর্মী মানে নতুন কিছু সৃষ্টি করার মাধ্যমে প্রতিযোগিতায় এবং কাজের মধ্যে তাকে টিকে থাকতে হবে। তারপর আকর্ষণীয় কাজ, কাজটা তাকে একটা ভালো কাজ দিতে হবে। আমি যে কাজটা পারি, আমি ব্যবস্থাপনার উপর পড়াশোনা করে আসছি, আমি ব্যবস্থাপনা পড়াইতেছি, এটা আমার একটা কাজের কি আকর্ষণীয় কাজ পাইছি, মানে আমার নিজের সাবজেক্টের পড়ানোর সুযোগটা আমি নিজে পেয়েছি, এটাকেই বলে আকর্ষণীয়। আর যে যে কাজ ভালো পারে, যে কাজ ভালো বুঝে, তাকে সেই কাজের দায়িত্ব দিলে এটাকেই বলা হয় আকর্ষণীয় কাজ, তাকে আকর্ষণীয় কাজের দায়িত্বটা দেওয়া হলো। আচ্ছা, তারপর আসো ব্যক্তি উন্নয়নের সম্ভাবনা, আমি যাতে আমার কাজের উন্নয়ন ঘটাইতে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ কর্মীদের যদি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, ট্রেনিং দেওয়া হয়, তাহলে তারা কী হবে, কাজে দক্ষ হবে এবং তারা কাজ করতে চাবে, এটাই স্বাভাবিক। কাজে দক্ষ হবে এবং কাজ করতে চাবে, এটাই স্বাভাবিক এবং এটাই সাধারণত মানুষ চায়। তারপর আসে দায়িত্ব, কিছু দায়িত্ব দিতে হবে কর্মীদেরকে, অধস্তরদের কিছু দায়িত্ব দিতে হবে, কর্তব্যের পাশাপাশি কিছু দায়িত্ব দিবে, দায়িত্ব কর্তব্য, দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, অধিকার থাকবে, সবই থাকবে, এটাই হচ্ছে প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী ফ্রেডারিক হার্জবার্গ উনি বলেছেন যে এইভাবেই আসলে প্রেরণাটাকে বিশ্লেষণ করা উচিত। একটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান, আর একটা হচ্ছে তোমার প্রেরণামূলক উপাদান, মোটিভেশনাল ফ্যাক্টরস, একটা হাইজেনিক ফ্যাক্টরস। আচ্ছা, এই হচ্ছে তোমার দ্বি উপাদান তত্ত্ব, এভাবেই আমরা আলোচনা করে দেখাবো। আচ্ছা, এই গেল তোমার দ্বি উপাদান তত্ত্ব, কিসের দ্বি উপাদান তত্ত্ব, এই ফ্রেডারিক হার্জবার্গের প্রেরণা সম্পর্কে দ্বি উপাদান তত্ত্ব। আচ্ছা, তারপরে আরও অনেক তত্ত্ব আছে, যেমন তোমার অর্জিত চাহিদা তত্ত্ব বা সাফল্য অর্জনের ধারণা তত্ত্ব, এটা একটা তত্ত্ব। কী তত্ত্ব? অর্জিত চাহিদা তত্ত্ব, মানে চাহিদা অর্জনের যে তত্ত্ব বা সাফল্য অর্জনের ধারণা তত্ত্ব, সাফল্য অর্জন করতে চায় যে মানুষ, এই নিয়ে একটা তত্ত্ব দিয়েছেন। এটা দিয়েছেন কে, এই তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ডেভিড সি ম্যাকলিল্যান্ড, ডেভিড সি ম্যাকলিল্যান্ড, মনে থাকবে কি, ডেভিড সি ম্যাকলিল্যান্ড, উনি এই অর্জিত চাহিদা তত্ত্বের উদ্ভাবক, অর্জিত চাহিদা তত্ত্বের উদ্ভাবক। তিনি কর্মক্ষেত্রে তিন ধরনের চাহিদাকে শনাক্ত করেছেন, কয় ধরনের চাহিদাকে,
কর্মক্ষেত্রে মানে মানুষ কাজ করতে যায় তিন ধরনের চাহিদা বোধ করে। তিনি বলেছেন এই ডেভিড কি বলে এটাকে সি ম্যাকলিল্যান্ড বলেছেন যে মানুষের চাহিদা মানুষ তার কাজে বা কাজ করতে যে তিন ধরনের চাহিদা অনুভব করে। একটা হচ্ছে কৃতিত্ব বা সাফল্য অর্জনের চাহিদা। মানুষ কাজ করে কৃতিত্ব অর্জন করতে চায়, সাফল্য অর্জন করতে চায়, যে শুধু আমি কাজ করেই যাব, আমার কোনো সাফল্য আসবে না, আমি ভালো কিছু করতে পারবো না, আমি কৃতিত্ব অর্জন করতে পারবো না, তাহলে সে কাজ করে আনন্দ পাবে না। সে কাজ করার পাশাপাশি কী চাবে? সাফল্য অর্জন করতে চাবে, যে আমি আমার সফলতা আসবে, আমার কাজের সবাই সুনাম করবে, আমি আমার কাজের মাধ্যমে ভালো কিছু করতে পারবো, এটাই আসলে চায়। এবং সে কৃতিত্ব অর্জন করতে চায়, নিজেকে পরিচিত করতে চায় তার কাজের মাধ্যমে। এটাকে বলা হয় কৃতিত্ব বা সাফল্য অর্জনের চাহিদা। তারপর স্বীকৃতি প্রাপ্তির চাহিদা, তিনি দুই নম্বর বলেছেন স্বীকৃতি প্রাপ্তির চাহিদা। অর্থাৎ সে যে ভালো কাজ করলো, কৃতিত্ব অর্জন করলো বা সাফল্য অর্জন করলো, ভালো কিছু করলো, এটা সে স্বীকৃতি চায়। ধরো বছর শেষে কোম্পানি যদি একটা অনুষ্ঠানের আয়োজন করে যে এই বছর যারা ভালো কাজ করছে তাদেরকে আর্থিক পুরস্কার দেওয়া হবে বা অনার্থিক যে কোনো একটা পুরস্কার দেওয়া হবে, তাকে স্বীকৃতি দেওয়া হবে যে সে অন্যের চেয়ে ভালো কাজ করেছে, তাহলে সে কাজ করে আনন্দ পাবে। এই স্বীকৃতি প্রাপ্তি একটা মানুষের চাহিদা আছে, সাফল্য অর্জনের চাহিদার পাশাপাশি কৃতিত্ব অর্জনের চাহিদার পাশাপাশি সে স্বীকৃতিও চায়, তার ভালো কাজের স্বীকৃতি চায়। এটাই হচ্ছে মানুষের প্রবৃত্তি, যে আমি ভালো কাজ করছি, আমি এটার জন্য একটা কী চাই? স্বীকৃতি চাই। আচ্ছা, তারপর আসো ক্ষমতা প্রাপ্তির চাহিদা। কিসের চাহিদা? ক্ষমতা প্রাপ্তির চাহিদা। মানুষ কী করে? কৃতিত্ব সাফল্য অর্জনের পাশাপাশি যখন সে স্বীকৃতি পায় কাজের, তখন সে কী চায়? ক্ষমতা চায়। কী চায়? তখন সে ক্ষমতা চায়, যে আমি ক্ষমতা চাই, আমি আমার এত কাজ দেওয়া হয়েছে, এত দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এত কাজ করি, এত দায়িত্ব পালন করি, কিন্তু আমার বিন্দু পরিমাণও ক্ষমতা নাই, তাহলে মানুষ কাজ করতে চাবে না। মানুষকে কী করতে হবে? দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাকে কিছু ক্ষমতাও দিতে হবে, তার ক্ষমতা পাওয়ারও কিছু চাহিদা থাকে। তিনি এই ডেভিড সি ম্যাকলিল্যান্ড এটাই বলেছেন যে মানুষ যখন কাজ করে সে তার তিন ধরনের চাহিদা সৃষ্টি হয়। কাজের মধ্যে তার কর্মক্ষেত্রে তিন ধরনের চাহিদা সৃষ্টি হয়। সে কৃতিত্ব অর্জন করতে চায়, সে সাফল্য অর্জন করতে চায়, সে ভালো কাজের স্বীকৃতি চায়। হ্যাঁ, এটাও তার মধ্যে চাহিদা হয়। এবং সে ক্ষমতা চায়, ক্ষমতা প্রাপ্তির চাহিদাও তার মধ্যে হয়। সে দায়িত্ব পালন করার পাশাপাশি সামান্য ক্ষমতাও চায়, যাতে সে ক্ষমতাও কিছু দেখাতে পারে। এটাও মানুষের একটা আরেকটা অন্যতম চাহিদা। তাহলে আমরা কী কী আলোচনা করলাম? তোমার গত ক্লাসে আমরা দুটো আলোচনা করেছিলাম, কী বলে এটাকে, মাসলো চাহিদা সোপান তত্ত্ব, ইয়ারজি তত্ত্ব। আজকে আমরা দুটো আলোচনা করলাম, ফ্রেডারিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, আর একটা হচ্ছে অর্জিত চাহিদা তত্ত্ব। এই গেল চারটি তত্ত্ব। তারপর আমরা আবার আগামী ক্লাসে আরও দুই একটা তত্ত্ব আছে, সবগুলো না হইলেও যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করব। এ করে আরেক দিন পড়ালে হয়তো আমার প্রশ্ন অধ্যায়টা শেষ হয়ে যাবে, যেহেতু এটা তোমাদের আগামী পরীক্ষাতে আছে। অতএব এটা খেয়াল রাখবা, ভালো করে ক্লাসগুলো তোমরা করবা। একদিনে এত বেশি পড়াবো না, অনেকে তোমরা এমবি দিয়ে ক্লাস করো, আশা রাখি তোমরা অল্প অল্প করে পড়াই, অল্প অল্প করে তোমরা দেখো, প্রতিদিন খেয়াল করো, শিখো, শিখলে তোমরা শিখলে আমাদের আনন্দ, আমাদের প্রাপ্তি, এটাই আশা রাখি। তাহলে আজকে আর বাড়াবো না ক্লাস, বিস্তারিত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাস দেখার কি আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা।